সারা বছর যে ফলগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো পেয়ারা। পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমলকি ছাড়া অন্য যে কোনো ফলে পাওয়া যায় না। ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে এই ফল। প্রোস্টেট ও স্তন ক্যান্সার প্রতিরোধে এই ফলটি খুবই উপকারী। এত উপকারী হওয়া সত্ত্বেও এই ফলটি সবার খাওয়া উচিত নয়, খেলে হতে পারে মারাত্মক বিপদ। আজকের ভিডিওতে পেয়ারার পুষ্টিগুণ, পেয়ারা খেলে কি হয় এবং যেসব রোগে আক্রান্ত রোগীরা পেয়ারা খেলে বিপদ হতে পারে তা জানাব। আর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় রয়েছে 4টি আপেল ও 4টি কমলা লেবুর সমান পুষ্টিগুণ। এতে আছে প্রচুর পরিমাণ পানি, ফাইবার, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন ও খনিজ পদার্থ। পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস। এতে 211 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি মুখ গহ্বর, দাঁত ও মাড়ি সুস্থ রাখে। প্রতি 100 গ্রাম পেয়ারায় 0.21 মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান, 0.09 মিলিগ্রাম ভিটামিন বি টু পাওয়া যায়। প্রতি 100 গ্রাম পেয়ারায় 76 কিলোক্যালোরি খাদ্য শক্তি, 1.4 গ্রাম প্রোটিন, 1.1 গ্রাম স্নেহ এবং 15.2 গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া যায়। এছাড়াও পেয়ারার নানান রকম খনিজ উপাদানে ভরপুর। কাঁচা পেয়ারা ভিটামিন এ এর ভালো উৎস। এতে থাকা ভিটামিন এ কর্নিয়াকে সুস্থ রাখার পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগের সাথে যুদ্ধ করার শক্তি প্রদান করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত পেয়ারা খেলে রক্তচাপ ও রক্তের লিপিড কমে আসে। পেয়ারায় থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। লাইকোপিন সমৃদ্ধ গোলাপি পেয়ারা নিয়মিত খেলে তা কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকিও কমিয়ে আনতে সহায়তা করে। স্ট্রেস দূর করতে দারুণ কাজ করে পেয়ারা। পেশি ও স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে, চাপ কমায়, একই সঙ্গে শক্তি বাড়ায় এই পেয়ারা। অনেকেরই পিরিয়ড চলাকালে পেটে তীব্র ব্যথা হয় এবং প্রতিকারে ঔষধ সেবন করতে হয়। এ সময় যদি কেউ পেয়ারার পাতা চিবিয়ে বা রস করে খায় তাহলে তার পিরিয়ডের ব্যথা দ্রুত কমে যাবে। এবার জানিয়ে দিচ্ছি যারা পেয়ারা খেলে মারাত্মক বিপদ হতে পারে। অন্যান্য ফলের মতো পেয়ারাও স্বাস্থ্যের জন্য উপকারী, তবে অতিরিক্ত পরিমাণে খাওয়ার কারণে অনেক ধরনের সমস্যায় ভুগতে পারেন। বিশেষজ্ঞদের মতে পেয়ারা ভালো, তবে যখন অতিরিক্ত মাত্রায় খাওয়া হয়ে যায় তখন এটি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। যাদের প্রায়ই সর্দি ও কাশি লেগে থাকে তারা পেয়ারা খাওয়া এড়িয়ে চলুন, কারণ পেয়ারা খুব ঠান্ডা, এটি বেশি খেলে সর্দি কাশি বাড়তে পারে। গর্ভবতী ও দুগ্ধ দানকারী নারীদের পেয়ারা বেশি খাওয়া উচিত নয়। অতিরিক্ত পরিমাণে পেয়ারা খেলে ফাইবার বাড়ে, যা হজমে সমস্যা সৃষ্টি করে। শুধু পেয়ারা নয়, পেয়ারা পাতা খাওয়াও অনেকের জন্য ক্ষতিকর। পেয়ারা পাতা রক্ত স্বল্পতা, মাথা ব্যথা ও কিডনি সমস্যা তৈরি করতে পারে। পেয়ারা বেশি খেলে পেটের রোগ হতে পারে, এটি হজম সিস্টেমে খারাপ প্রভাব ফেলে এবং হজম শক্তি দুর্বল করতে শুরু করে। বেশি পরিমাণে পেয়ারা খেলে পেট ফাঁপা হতে পারে। আসলে এই ফলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চিনি থাকে, যা ফ্রুক্টোজ হিসেবে পরিচিত। আমাদের শরীরে ফ্রুক্টোজ হজম ও শোষণ করতে সমস্যা হয়। বেশি পরিমাণে পেয়ারা খেলে পেটে ফোলা ভাব ও গ্যাসও হতে পারে। ডায়াবেটিসের রোগীদের পেয়ারা এড়িয়ে চলা উচিত। পেয়ারা রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে। ডায়াবেটিসের রোগীরা যদি পেয়ারা খেতে চান তাহলে প্রথমে রক্তে চিনির পরিমাণ কত আছে তা পরীক্ষা করে নিন। আপনি যদি অন্য কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন তবে পেয়ারা এড়িয়ে চলুন, কেননা পেয়ারায় রয়েছে পটাশিয়াম ও ফাইবার। তাই এই ফলটি ডায়েটে অন্তর্ভুক্ত করার আগে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন,
এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।